গতকাল মানে গতকাল পুলিশ তৎপর হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে, কি বলবেন? অ্যাকচুয়ালি এটা আজকের ঘটনা নয়, এই ঘটনাটা নানটু প্রধানের আমল থেকেই হয়ে আসছে। জবরদখল জোর করে সরকারি যে নদী কিলেঘাইয়ের যে নদী পাড়গুলোকে মাটি অবৈধভাবে বিক্রি করছে এবং এর যে পয়সার যে অর্থ উৎসটা এটা একটা বর্তমান শাসন দলের নেতারাও যুক্ত আছে, ভাগ পাচ্ছে, যার ফলে এটা বহুদিন থেকে চলছে, এখনো চলছে। তো বিশেষ করে বিডিও সাহেব কালকে যারা শুনলাম প্রশাসনের মাধ্যমে অ্যারেস্ট করেছে তিনজনকে, তো এই তিনজন আরও অনেকে অসাধু ব্যবসায়ী যারা আছে এরা প্রতিনিয়ত নদী এলাকায় নদী পাড়গুলোকে এইভাবে মাটি অবৈধভাবে বিক্রি করছে। এটা আজকের ঘটনা নয়, এটা বহুদিনের ঘটনা। আমরা প্রশাসনকে জানিয়েছি যে তিনজন না আরও যারা আছে এর মধ্যে আরও অনেকে জড়িত আছে তাদেরকেও যেন কড়াভাবে অ্যারেস্ট করে শাস্তি করে সেটা আমরা চাইছি। অ্যাকচুয়ালি ফিশারি বা ইটভাটাগুলো আছে যার ফলে আজকে ভগবানপুর শুধু নয় পটাশপুর এলাকা যারা প্রত্যেক বছরই বন্যা প্রবলিত হচ্ছে এর কারণে, এটা যদি প্রশাসন থেকে স্টেপ না নেয় তাহলে প্রতি বছরই আমাদের এই এলাকা প্লাবিত হতে হবে, সাধারণ মানুষকে ভুগতে হবে। প্রশাসনের এই উদ্যোগে আপনারা একটু হলেও খুশি? শুধু আমরা খুশি নয়, সাধারণ মানুষ খুশি। সাধারণ মানুষ খুশি হলে আমরা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করবো, এটা কড়াভাবে স্টেপ নেয়। অবৈধ মাটি খননের অভিযোগে কেলেঘাই নদী থেকে যে তিনজনকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? এক্ষেত্রে আমাদের বলার কিছু নেই, একটি মাত্র কথা যে আমাদের গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলায় যারা খাসল্যান্ড বা নদী রিভার সাইড যারা এনক্রোচমেন্ট করে রাখছে তাদেরকে মুক্ত করার জন্য। এটা সেচ দপ্তরের বিভাগের ব্যাপার, সেচ দপ্তরের ব্যাপার, সেচ দপ্তরের নির্দেশে গ্রেপ্তার পুলিশ করছে, বিডিও ক্যাম্প করছে, আর কতটা বৈধ অবৈধ সেটা তো আমার পক্ষে তো বলা সম্ভব নয়, তবে তার সেচ দপ্তরকে আমাদের অনুরোধ থাকবে বা ওরাও প্রস্তুতি নিচ্ছে যা শুনলাম, তাদের জায়গাগুলো ডিমার্কেশন করে ইমিডিয়েট রিমুভ করার জন্য চেষ্টা নেওয়া উচিত। কোনটা বৈধ কোনটা অবৈধ, মানে সরকারের সেচ দপ্তরের জায়গা কতটা, লেখায় জায়গা কতটা সেটা ডিমার্কেশন করে যদি দেয় সেচ দপ্তর তাহলে যারা এনক্রোচ করছে তাদের ছাড়তে সুবিধাটা হয়। আর মাটি বিক্রির ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, সেটা বিআইডি বিভাগে পুলিশের কাজ করছে, বিডিওর কাজ করছে, সরকারের নির্দেশ। এই পদক্ষেপে দেখুন এটা তো অনেক আগে নেওয়া দরকার ছিল, বিগত 6-8 মাস আগে ভগবানপুর, চণ্ডীপুর এবং পটাশপুরে বিস্তীর্ণ এলাকা সব বন্যাতে মানুষের বহুত প্রবলেম হয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষেরা, গরু বাছর ছাগল সব কিছু মরে গিয়েছিল। তো এবারে আবার যদি এই রকম কড়া পদক্ষেপ না প্রশাসন থেকে নেওয়া হয় বিগত বছর আবার এই রকম বন্যা হবে, মানুষের ভোগান্তি হবে, সেখানে মানুষের ঘর বাড়ি অনেক মানে নষ্ট হয়ে গেছিল, এবারে আবার সেই রকম করে আবার নতুন করে আবার সেই রকম ভোগান্তি শিকার হবে মানুষেরা। তো এর থেকে আরও কড়া স্টেপ নেওয়া দরকার, যেই রকম ফিশারি এবং অবৈধভাবে ইট ভাটা এইগুলো গড়ে উঠছে, দিনে দিনে বেড়ে উঠছে, এইগুলোকে একদম তাড়াতাড়ি করে স্টেপ নিয়ে এগুলোকে সরাতে হবে। বৃষ্টির জল আসার আগে, বন্যার আসার আগে এইসব কাজগুলো করা দরকার প্রশাসন থেকে এ করে, এখানে কোনো রকম কোনো রাজনীতি না করে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই কাজগুলো অতি অবশ্যই কড়া পদক্ষেপ নিয়ে করা দরকার। প্রশাসনের এই উদ্যোগে খুশি আপনারা? হ্যাঁ, প্রশাসন এটা আরও আগে করার দরকার ছিল,
তবে এখন করছে দু চারজনকে ধরলে হবে না এর বড় বড় যারা মাথা আছে যারা এইসব কাজে যুক্ত দালাল যারা আছে দালাল মারফত যে অবৈধভাবে মাটি খনন হচ্ছে সেই দালালের মূল পাণ্ডাদের ধরতে হবে এই ছোটোখাটো মানুষদের ধরে হ্যারাসমেন্ট করে দেখালে খালি কাজ দেখানো কাজ করলে এগুলো হবে না মূল পাণ্ডাদেরকে ধরতে হবে তবে কাজগুলো বন্ধ হবে এবং সাধারণ মানুষের উপকৃত হবে আপনার নাম আমার নাম দিলীপ বেরা